नमस्कार, आज के आलोचना रविरेखा बा सूर्यरेखा निये एवं तार उपरे तैरी हवा विभिन्न शुभ अशुभ चिन्ह जा आमादेर के सफल करे बा असफल करे। प्रथमत बोले राखी ए रेखाटा किन्तु सबार हाथे थाके ना, प्राय 40-50% मानुषेर हाथे ए रेखा देखा जाए। आर जादेर हाथे थाके ए रेखाटी तार मध्ये प्राय 90% मानुषेर हाथे ए रेखाटा डिफेक्टिव अवस्थाय बा त्रुटिजुक्त अवस्थाय थाके। ए रेखाटा केमन हय? ए रेखा हलो हाथेर जे कोनो जायगा थेके उत्पन्न हये आमादेर ए जे अनामिका आंगुलेर नीचे रवि ग्रहेर पर्वतटा आछे, সেই রবি গ্রহের পর্বতের দিকে চলে যায় যে রেখা, সেই রেখাকেই আমরা রবি রেখা বা সূর্যরেখা বা সানলাইন বলে থাকি। এই রেখা যে সবসময় এরকম লম্বা হবে তাও না, এই রেখাটা খুব ছোটও থাকতে পারে আবার মধ্যম সাইজেরও থাকতে পারে। এই রেখাটা এত বিশেষ কেন? এই রেখাটা আমাদের প্রতিভা বা ট্যালেন্টের নির্দেশক। এই রেখা আপনার হাতে থাকলে কোনো না কোনো বিষয়ে আপনার মধ্যে ট্যালেন্ট বা প্রতিভা থাকবে, তাই সুনামও আসে, নাম যশ কীর্তিও দেয় এই রেখা, তাই সাফল্য আসে জীবনে। সেই জন্য অনেক সময় এই রেখাকে সাফল্যের রেখা বা সফলতার রেখাও বলা হয়ে থাকে। এখন প্রশ্ন হলো, আপনার হাতে যদি রবি রেখা একদম না থাকে তাহলে জীবনে কি সাফল্য আসবে না? এই রবি রেখার সাথে সাফল্যের সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু না থাকার জন্য জীবনে যে সাফল্য আসবে না তাও বলা যায় না। আপনি যদি দেখেন আপনার রবির পর্বতটা ঠিক আছে, অর্থাৎ উচ্চ আছে, গর্ত হয়ে যায়নি, এবং রবি পর্বতের অ্যাপেক্সটা বা সেন্টারটা ঠিক এই অনামিকা আঙুলের নিচেই রয়েছে কিংবা একটু কনিষ্ঠার দিকে অর্থাৎ বুধের পর্বতের দিকে সরে গিয়েছে, তাহলে জানবেন যে আপনার রবির পর্বতটা ঠিকঠাক আছে। আর রবির পর্বত ঠিকঠাক আছে, তারপরে দেখবেন আপনার অনামিকা আঙুলে কোনো দ্রোষ ত্রুটি আছে কি না। অনামিকা আঙুলটা দেখছেন যে এই তর্জনীর থেকে বেশ লম্বা আছে এবং মধ্যমার প্রায় কাছাকাছি উচ্চতায় চলে গিয়েছে, আর অনামিকা আঙুলটা স্ট্রেট বা খাড়াভাবে দাঁড়িয়ে আছে, কারোর দিকে বেঁকে যায়নি, তাহলে জানবেন অনামিকা আঙুলটাও শুভ আছে। আর অনামিকা আঙুলের এই তিনটে পর্বের মতো মধ্যে কোনো পর্বে কোনো অশুভ চিহ্ন বা কোনো ক্রস চিহ্ন নেই, তাহলে জানবেন আপনার অনামিকা আঙুলও শুভ আছে আর আপনার রবি গ্রহের পর্বতও শুভ আছে। তাহলে কিন্তু আপনার হাতে রবি রেখা না থাকলেও আপনি জীবনে সাফল্য অবশ্যই পাবেন। এখন যদি দেখা যায় রবির পর্বতও শুভ আছে আর অনামিকা আঙুলটাও শুভ আছে, তার সাথে সাথে হাতে রবি রেখা রয়েছে এবং রবি রেখাতে কোনো ডিফেক্ট নেই বা ত্রুটি নেই, তাহলে কি হবে? তাহলে কিন্তু জীবনে বড় সাফল্য, বড় খ্যাতি, বড় প্রতিভা, বড় কীর্তি আপনি স্থাপন করবেন। কিন্তু যদি দেখা যায় আপনার হাতে রবি গ্রহ পর্বতটা ঠিকঠাক আছে, রবির আঙুলও ঠিকঠাক আছে, কিন্তু রবি রেখা রয়েছে তাতে কোনো দোষ বা ত্রুটি দেখা যাচ্ছে, তাহলে কিন্তু আপনার জীবনে পদে পদে বাধা, বারবার ব্যর্থতা, অপমান, অপযশ আসবে। তাই অনেক পামিস্ট বা হস্তরেখাবিদ বলেন যে এই রেখাটা থাকার থেকে না থাকাই ভালো, কারণ রেখা থাকলে তবেই
রেখার মধ্যে দোষ আসার সম্ভাবনা থাকে। এইবার চলে আসছি এই রেখার উপরে কোন চিহ্ন আমাদেরকে সফল করে, ব্যর্থ করে, সুনাম দেয়, বদনাম দেয়, উচ্চ পদ দেয়, কীর্তি দেয়, অপমানিত করে, আবার জীবনে বড় বড় সংঘর্ষ নিয়ে আসে। প্রথমত বলে রাখি, এই রেখাটা যত লম্বা থাকবে তত বড় সাফল্য, তত বড় কীর্তির নির্দেশক। এইবারে যদি দেখা যায় যে রবি রেখার উপরে কোনো ত্রিভুজ চিহ্ন বা ট্রায়াঙ্গেল সাইন তৈরি হয়েছে, রবি রেখার উপরে ত্রিভুজ চিহ্ন বা ট্রায়াঙ্গেল সাইনের বিশেষ একটি নামও আছে, এই রেখাকে ধ্বজা চিহ্ন বা পতাকা চিহ্ন বলা হয়ে থাকে। এই রেখা নির্দেশ করে বা এই চিহ্ন নির্দেশ করে বিশেষ খ্যাতি, প্রসিদ্ধি, উন্নতিকে, দূর দূরান্ত পর্যন্ত তার কীর্তি, নাম, যশ ছড়িয়ে পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হাতে এই ধ্বজা চিহ্ন বা পতাকা চিহ্ন রয়েছে এইরকমভাবে, পতাকা চিহ্নটা থাকে বেশিরভাগ হাতেই, তাহলে কিন্তু আপনার জীবনে সাফল্যের থেকে ব্যর্থতাই বেশি আসবে। রবি রেখাকে ক্রস করার জন্য ক্রস চিহ্ন তৈরি করেছে রবি রেখার উপরে, এবং রবি পর্বতেও ক্রস তৈরি করার জন্য শুভত্বর থেকে অশুভত্বই জীবনে বেশি আসবে, জীবনে বড় বড় স্ট্রাগল নিয়ে আসবে এবং অসাফল্য নির্দেশ করবে। এইবারে যদি দেখা যায় যে রবি রেখাকে আড়াআড়ি কিছু রেখা এসে কেটে চলে গিয়েছে, তাহলে জীবনে বারবার বাধা, জীবনে বড় বড় ঝুট ঝামেলা, অপমান, অপযশকে নির্দেশ করে এই ধরনের আড়াআড়ি রেখা রবি রেখার উপরে। রবি রেখায় যদি দেখেন ঊর্ধ্বমুখে কিছু শাখা রেখা উপরের দিকে উঠে গিয়েছে, অনেকটা বৃক্ষ বা গাছের মতো দেখাচ্ছে, খুব শুভ চিহ্ন, অনেক খ্যাতি, বিশেষ প্রতিভার নির্দেশক এই রেখা বা এই চিহ্ন, জীবনে বড় সাফল্যের সূচক এবং উন্নতির সূচক। কিন্তু এই ধরনের শাখাগুলো যদি একদম শেষ প্রান্তে এসে অনেক শাখা সৃষ্টি করে অনেকটা গোপুচ্ছের মতো দেখায়, তাহলে জীবনে অনেক স্ট্রাগল, সংঘর্ষের পরেই অল্প সাফল্য দিয়ে থাকে, সহজে এদের সাফল্য আসতে চায় না। যদি দেখা যায় এই ধরনের রেখাগুলো অধোগামী হয়েছে, অর্থাৎ শাখা রেখাগুলো নিচের দিকে চলে গিয়েছে, তাহলে জীবনে অবনতির নির্দেশক, প্রচুর সংঘর্ষ দেয় জীবনে, বারবার প্রচেষ্টার পরেও অসাফল্য দিয়ে থাকে। রবি রেখার উপরে কোনোরকম ক্রস চিহ্ন যদি দেখতে পান তাহলে বারবার অসাফল্য, প্রতিভা থাকা সত্ত্বেও সেই প্রতিভার স্ফুরণ হয় না। এমনও হয় সরকারি চাকরি বা ভালো কোনো সুযোগ সে পেল, কিন্তু নিজের কোনো দোষে তারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। এইবারে চলে আসছি রবি রেখার মাঝে কোনোরকম
যদি গ্যাপ বা ব্রেক চলে আসে এবং কোনো চতুর্ভুজ চিহ্নের দ্বারা সেই গ্যাপটা রিপেয়ারও হয়নি এমন দেখেন, তাহলে জীবনে প্রচণ্ড সমস্যা নিয়ে আসবে এবং বড় সংকটের নির্দেশক রবিরেখাতে এই ধরনের গ্যাপ। সেই বয়সে কোনো লিগাল কেস বা আইনত সমস্যা আসার প্রবল সম্ভাবনা থাকে। আপনার হাতে রবিরেখা চলে গিয়েছে, তার সাথে সাথে রবিরেখার দুদিকে বা একদিকে কোনো সাহায্যকারী রেখা তৈরি হয়ে গিয়েছে দেখেন যদি, তাহলে জানবেন সাফল্যের আর বেশি দেরি নেই। খুব তাড়াতাড়ি আপনি আপনার প্রতিভা প্রচেষ্টার স্বীকৃতি পেতে চলেছেন। রবিরেখার সাথে যুক্ত অবস্থায় কিংবা রবিরেখার উপরেই যদি কোনোরকমভাবে ফিস সাইন বা মৎস্যচিহ্ন তৈরি হয়ে যায়, তাহলে প্রসিদ্ধি কীর্তি সাফল্য তো দেবেই, তার সাথে সাথে অধিক মাত্রায় অর্থও আপনাকে দেবে। জীবনে আকস্মিক লাভ এবং উচ্চ সফলতারও নির্দেশক এই ধরনের মৎস্যচিহ্ন। রবিরেখা যদি শেষ প্রান্তে দ্বি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা বুধের দিকে একটি শাখা শনির দিকে চলে গিয়েছে, অনেকটা ওয়ায়ের মতো দেখাচ্ছে, তাহলে জীবনে বড় নাম যশ খ্যাতি দেবে এবং অর্থ প্রচুর পরিমাণে আপনাকে দেবে। আর যদি দেখেন শেষ প্রান্তে ত্রিশূল চিহ্ন তৈরি করেছে, অর্থাৎ ত্রি শাখায় বিভক্ত হয়ে গেছে রবিরেখাটা, তাহলে নাম যশ খ্যাতি অর্থ আর এক্সট্রা আপনাকে দেবে আধ্যাত্মিক উন্নতি। কিন্তু রবিরেখাটা যদি দেখেন উপরের দিকে দ্বি শাখায় বিভক্ত না হয়ে নিচের দিকে দ্বি শাখায় বিভক্ত হয়ে উল্টো ওয়ায়ের মতো কোনো চিহ্ন তৈরি করেছে, এটাও শুভ চিহ্ন। কিন্তু জীবনে সংঘর্ষ স্ট্রাগলের পরে একটু লেট সময়ে বা একটু বেশি বয়সে আপনাকে সাফল্য দেবে। আর যদি দেখেন যে শাখা রেখা দুটো হৃদয় রেখার সাথে যুক্ত হয়ে হৃদয় রেখার উপরে রবিরেখায় একটা ত্রিভুজ চিহ্ন তৈরি করে দিয়েছে, তাহলে আপনার সংঘর্ষ স্ট্রাগল কমে গেল, ভালো চাকরি উচ্চ পদ স্থির বা স্থায়ী ইনকাম বোঝায়, আর অ্যাডমিনিস্ট্রেটিভ বা অফিসার লেভেলের কোনো চাকরির নির্দেশক হলো এই ধরনের ত্রিভুজ চিহ্ন। জ্যোতিষ শাস্ত্রকে বেদের চোখ বলা হয়, আপনি জেনে গেলেন সফলতা পাবেন জ্যোতিষ শাস্ত্র বা হস্তরেখা বিদ্যার মাধ্যমে। আপনাকে কিন্তু কর্ম এবং পরিশ্রম অবশ্যই করতে হবে, ভাগ্য এবং কর্মের মেলবন্ধনেই আপনি সাফল্য পাবেন এবং জীবনের লক্ষ্যবস্তুকে আপনি প্রাপ্ত করে নেবেন।